আজকের ভিডিওতে আমি রিভিউ করব বেটা ফিশ বা ফাইটার ফিশ নামে আমরা যে জিনিসটাকে চিনে থাকি আর কি। তো আমাদের অ্যাকুরিয়ামের খুব পপুলার একটা মাছ এটা, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে সে অন্য কোনো মাছের সাথে থাকতে পারে না, সে একা থাকতে পছন্দ করে কিছুটা আমার মতো। সে হচ্ছে অ্যাকুরিয়ামে অন্য কোনো মাছদের সাথে থাকলে তাদের সাথে মারামারি করে তাদের ডানা ভেঙে ফেলবে, তাদের হার্ম করবে অথবা নিজেই মারা যাবে, এরকম একটা স্বভাবের মাছ। তো বলতে গেলে আপনি এই মাছটি যদি আপনার পালতে হয় তাহলে আপনি সম্পূর্ণ একাই ওকে পালতে হবে, এবং এভাবে আপনি ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মাছটা কাদের জন্য, কারা এই মাছটা মানে আমি রিকমেন্ড করব কারা এটা পালবেন। যারা মূলত আপনার একটা অ্যাকুরিয়ামের মাছ মানে চোখের সামনে দেখতে চান কিন্তু কাঠের একটা সেট আপ, স্ট্যান্ড রেডি করা, একটা ট্যাঙ্ক রেডি করা, অক্সিজেনের পাম্প দেয়া, তারপরে আপনার পাথর দেয়া, ফিল্টার দেয়া, লাইট দেয়া, থার্মোমিটার দেয়া, এই ধরনের কোনো ভেজাল নিতে চান না কিন্তু ঘরের মধ্যে একটা মাছ দেখতে চান, তাদের জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করব বেটা ফিশ ঘরে রাখার জন্য। কারণ এই মাছটি নিজে এমনিতেই এই স্বভাবের যে সে অন্য মাছের সাথে থাকতে পারে না, তাছাড়া সে এই অল্প একটু পানিতেই, এই অল্প একটু জারের মধ্যেই স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে। আপনার বছরের পর বছর এভাবেই থাকবে, আপনি শুধু খাবার দিবেন আর পানি দিবেন। আমরা যে ধরনের বাতাসের মধ্যে থাকি আমরা রুমের মধ্যে, সেই ধরনের বাতাসের মধ্যে ওকে রেখে দিলেই ও ভালো থাকবে। এবং প্রতিদিন হচ্ছে আপনি সকাল দুপুর রাতে দুই তিনটা দানা করে দিবেন, এক প্যাকেট খাবার কিনলে এই মাছের মনে হয় দুই বছর চলে যাবে। তো আমি প্রাইসগুলো একটু পরে বলে দিচ্ছি, তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, এই মাছের কালারের ভ্যারিয়েশন প্রচুর, আপনি যেই কালার ইচ্ছা চান, ইভেন আমার যে মাছটি আছে এটার কালার আপনি দেখতে পারেন, এখানে সব মানে একটা কালারের একটা মিক্সচার এটার মধ্যে পাওয়া যাচ্ছে। বলতে গেলে কখনো সবুজ, কখনো আপনার নীল, কখনো আবার একটু বেগুনি। তো মার্কেটে গেলে এই মাছটি আপনি লাল, নীল, সবুজ, ইভেন সোনালি, যেই ধরনের কালার আপনি চান, সাদা পর্যন্ত পাওয়া যায়, সব ধরনের কালারের মধ্যেই মাছটা পাবেন। আর এমন না যে এটা গাপ্পি ফিশগুলোর মতো খুব ছোট ছোট, একদম পোকার মতো তাও না, মাছটি কিন্তু দেখতে যথেষ্ট বড় এবং যথেষ্ট সুন্দর। তো এটা পালার জন্য আপনার কোনো বড় জার লাগছে না, আপনি যদি এটা জারের মধ্যে গোল্ড ফিশ পালতে যান তাহলেও কিন্তু সেটার মধ্যে আপনার অক্সিজেন দিতে হয়, তা নাহলে গোল্ড ফিশ টিকতে পারে না, সে আপনার গোল্ড ফিশ দুর্বল হয়ে যায় অক্সিজেন ছাড়া, যার কারণে আপনার জারের মধ্যে আপনার যে অক্সিজেনের ভেজালটা নিতে হচ্ছে সেইটাও এখানে নিতে হয় না। আর এত বড় জারও লাগে না কারণ সে একাই বেঁচে মানে সে একাই থাকতে পছন্দ করে এবং একাই এটার মধ্যে থাকে। তো এখন প্রাইসিংয়ের বিষয়টা আসি, আপনারা এই ধরনের জার সহ এবং মাছ সহ 300 থেকে 500 টাকার মধ্যে এই বেটা ফিশ অথবা ফাইটার ফিশটি পেয়ে যাবেন কাঁটা বনের দোকানগুলোতে। আপনারা একটু দামাদামি করে নেবেন, আপনার কালার ভেদে এটার দামটা একটু আপ ডাউন করে, কারণ বেগুনি কালারটা একটু রেয়ার, ওইটা আপনার দাম একটু বেশি পড়ে, তারপর এই ধরনের আমি যে কালারটা নিয়েছি অথবা নীল রঙের ওগুলোর দাম আপনার মোটামুটি রেঞ্জের মধ্যেই পড়ে, 300 থেকে 400, 400 থেকে 500, বাট এর বেশি না। তো আপনারা কাঁটা বনে এটা পেয়ে যাবেন আর ঘরে রেখে দিবেন, খাবার দিবেন, সপ্তাহে এক দুইবার পানি চেঞ্জ করবেন, মাছ ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন।